বিপিএল উন্মাদনা শেষে এবার শুরু হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা ক্রিকেট লড়াই, আর এশিয়ার দুই ক্রিকেট পরাশক্তির ম্যাচ মানে যেন বাড়তি উত্তেজনা। তাই তো দুই দলের লড়াইকে মজা করে অনেকে বলেন নাগিন ডার্বি। আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এবার 22 গজের ক্রিকেটে পেশী শক্তির পরীক্ষা দিতে মাঠে নামবে দুই দল। তার আগে জেনে নেই দুই দলের মুখোমুখি লড়াইয়ের শক্তিতে কারা এগিয়ে। আর মাত্র কয়েক মাস পরে বসতে যাচ্ছে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের আসর, তার আগে নিজেদের ঝালিয়ে নেবার সুযোগ পাচ্ছে এশিয়ার দুই ক্রিকেট পরাশক্তি বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বিশ্বকাপের আগে দুই দলের ক্রিকেট লড়াইয়ে বাড়তি উন্মাদনা দেখছে ভক্তরা, কারণ 2018 সালের নিধাস ট্রফির পর থেকে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচে অনেক জায়গায় দেখা যায় এই ট্যাগলাইন। বাংলাদেশের নাগিন উদযাপনের জবাব সেভাবেই দিতে শ্রীলঙ্কার পুরো দলই মাঠে মেতে উঠেছিল নাগিন নাচে। সেই থেকে তাতে নিত্য নতুন অনুষঙ্গও যোগ হচ্ছে। গত ওয়ানডে বিশ্বকাপে যেমন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইম আউট করা নিয়ে বিশ্ব ক্রিকেটেই আলোচনার ঝড় ওঠে, তাই ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ নিয়ে বাড়তি চাপে টিম বাংলাদেশ। সেই সঙ্গে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে নতুনভাবে যাত্রা শুরু করবে টাইগাররা। টি টোয়েন্টি সিরিজে সামনে রেখে সিলেটে কঠোর অনুশীলন করছে বাংলাদেশ ক্রিকেট দল। ছাত্রদের মানসিকভাবে চাঙ্গা রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রধান কোচ চন্দ্রিকা হাতুরি সিংহে। জয় নিয়ে সিরিজ শুরুর আশায় শান্ত বিজয় নাইম শেখরা কাজ করেন কোচের সঙ্গে। নতুন বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের সঙ্গে নেটে বোলিং করেন তাসকিন শরীফুল তানজিম সাকিবরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে লঙ্কানদের বিপক্ষে তিন টি টোয়েন্টি। সোমবার সন্ধ্যা ছটায় প্রথম টি টোয়েন্টি খেলতে মাঠে নামছে বাংলাদেশ শ্রীলঙ্কা। ক্রিকেট লড়াইয়ের আগে সিলেটের উইকেট নিয়ে বেশ চিন্তিত দুটি দল, কারণ সদ্য সমাপ্ত বিপিএলে এই মাঠে গড় স্কোর ছিল 138। আসন্ন সিরিজে ভালো উইকেটের প্রত্যাশাই করবেন হাতুরে, তাতে হোম কন্ডিশনের সুবিধা কিভাবে কাজে লাগানো যায় নিশ্চয়ই সেই পরিকল্পনাও সাজিয়ে নিয়েছেন মাস্টার মাইন্ড। তিন ফরম্যাটে অধিনায়কের দায়িত্ব পাওয়া নাজমুল হোসেন শান্তর এবারের বিপিএলটা মোটেও ভালো যায়নি। দল ছিল তলানিতে, নিজের পারফরমেন্সও ছিল না তেমন। 12 ম্যাচে করেছেন মোট 175 রান, তাই হেড কোচ অনুশীলনে লম্বা সময় দিচ্ছেন বাঁহাতি ব্যাটার। নিশ্চয়ই টোটকা দিয়েছেন আসন্ন সিরিজে ভালো করার। হেড কোচের পর পরামর্শ নিয়েছেন নতুন ব্যাটিং কোচ ডেভিড হেম্পের কাছ থেকে। নাইম শেখ এনামুল বিজয়রাও ছিলেন এই ইংলিশের ক্লাসে। নতুন বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসও যোগ দিয়েছেন দলের সঙ্গে। তাসকিন শরীফুল তানজিম সাকিবরা বোলিং করেছেন নতুন গুরুর সঙ্গে। বিপিএলে দারুণ সময় কাটানো শরীফুল আলাদাভাবে কথা বলেছেন কোচের সঙ্গে। বিপিএলের দারুণ পারফর্ম করে জাতীয় দলে ডাক পাওয়া আলিস আল ইসলাম ইঞ্জুরির কারণে ছিটকে গেছেন স্কোয়াড থেকে, তার পরিবর্তে জাতীয় দলে আবারও ডাক পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটার জাকির আলী অনিক। এবার চলুন জেনে নেই দুই দলের মুখোমুখি টি টোয়েন্টি লড়াইয়ে এগিয়ে কোন দল। এই দুই দল এখন পর্যন্ত 13টি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে, তার মধ্যে বাংলাদেশ জিতেছে 4 বার আর শ্রীলঙ্কা জিতেছে 9 বার। তবে টি টোয়েন্টিতে দুই দল সব শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে 2 বছর আগে, আর শেষ 4 ম্যাচের মধ্যে লড়াই হয়েছে সমানে সমানে।